ভারী বর্ষণ ও জোয়ারির পানির চাপে কক্সবাজার সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিয়েছে। কলাতলি পয়েন্টে সৈকত লণ্ডভণ্ড হয়ে গেছে। সৈকত সাগরে বিলীন হওয়ার পর জোয়ারের পানি দোকানে ঢুকে পড়েছে। কলাতলির প্রধান সড়কের কিছু অংশ সাগরে তলিয়ে যায়। জোয়ারের স্রোত ঝিনুক মার্কেটের কাছে আঘাত হানছে। কলাতলি পয়েন্টে সৈকতের অস্তিত্ব নেই। পর্যটকরা সাগরলতা মারিয়ে হাঁটাহাঁটি করছেন। দোকান রক্ষায় ব্যবসায়ীরা বালু ব্যাগ ফেলেছে। কিছু কিছু ব্যাগ জোয়ারের প্রবল ধাক্কায় ছিঁড়ে সাগরে তলিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভাঙনের ফলে সৈকতের সৌন্দর্য হারিয়েছে এবং দোকানের বেচাকেনা কমছে। বিশে ভাঙার ক্ষতি আমাদের এখানে মার্কেটে অনেক কাস্টমার কম আসতেছে। আমরা বেচাকেনা আগের মতন পাচ্ছি না। আগে যেরকম কাস্টমার আসছিল এখন এরকম আসে না। যেভাবে ভাঙতেছে এরকম ভাঙলে তো আমাদের দোকানও ভেঙে যেতে পারে। বেচাকেনা মানে মানুষজন সব সুবিধা মতো লামিন না ফারের ভাঙিবার অ্যাক্সিডেন্ট বেশি। মানে তুই তো ফানি হল হাই লামা ফালাই আর দ্বিতীয় হতে বৃষ্টির ফানি বেশি জন্নাতে পারে বেশি বড় ফানি। ফানির কারণেই বা ভাঙন ধৈর্য রোদ ন করিলে মানুষজন লামি না ফারি বা তাহলে বীজ বালানো আর ব্যবসা বাণিজ্য নয়তো পানি এটা ভাঙতো না। আপনার যারা হোটেল হোটেল জোনের যারা আছে তারা যদি পানিগুলো যদি ড্রেনের মুখে করে দিত তাহলে এটা বীজ দিয়ে আর প্রবাহিত হতো না আর কি। ধরতে গেলে তো অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের দোকানও একবারে ভেঙে গিয়েছিলো, আমরা দেখতেছেন বস্তা দিয়ে মেরামত করে দিয়েছি। এ ভাঙনটা হওয়ার কারণে আপনার নিচে পানিটা পানিগুলো থাকতো অনেক নিচে, এখন যখন একটা নদীর মতো হয়ে গেছে তখন পানিটা ডাইরেক্টলি সোজাসুজি এখানে চলে আসে। এখানে চলে আসাতেই যখন ওই পানির ঢেউগুলো আমাদের দোকানের সামনে দিয়ে চলে যায়। তো এইভাবে যদি চলতে থাকলে তো মার্কেটটা থাকবে না, অতি শীঘ্র আমাদের মার্কেটটা বিলীন হয়ে যাবে। সি লাইফ গার্ড বলছে, বড় বড় হোটেলগুলো পানির স্রোত সৈকতের দিকে দেওয়ায় সৈকতের এই দশা হয়েছে। এটা হলো যে আপনার এই যে রাস্তাটা আছে এই রাস্তার ড্রেনটা হলো যে যদি ভালো করে করা হইতো তাহলে এই ভাঙনটা কিন্তু হতো না, কারণ ড্রেনের পানির চাপ সহ্য করতে না পারে পানিটা বিচে চলে আসে। এরপরে হলো যে রাস্তার সকল ময়লা আবর্জনা সব বিচে চলে আসতেছে এবং বিচে পারগুলো ভেঙে যাচ্ছে। আপনি দেখতেছেন এখানে অলরেডি বিচের যারা ব্যবসায়ীরা আছে ছাতি চেয়ার এবং দোকানপাট যেগুলো আছে এগুলো তো সমস্যা হচ্ছে, কারণ চেয়ার বসাতে পারতেছে না এবং মানুষ যে পথটা দিয়ে নামবে এই পথটা দিয়ে মানুষ নামতে পারতেছে না, কারণ এই যে ভাঙনের কারণে এখানে যখন পানির চাপ থাকে তখন মানুষ এই পারে পরে যাইতে পারে না। সচেতন মহল বলছেন, দ্রুত সময়ে সংস্কার করা না গেলে সৈকত সংলগ্ন স্থাপনা বিলীন হয়ে যাবে, পাশাপাশি সৌন্দর্য হারাবে সৈকত। সাইদুল ফরহাদির প্রতিবেদনে মৈত্রী দে, সিসিএনএ।